হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং স্টার কিড আব্রাম খান জয় আজ দুদিন ধরেই নেটপাড়ায় চলছে। তাদেরকে নিয়ে বিভিন্ন কানাঘোষা, বিভিন্ন আলোচনা সমালোচনা, বিভিন্ন গুজব এবং সত্যটা জানার স্পৃহা। বন্ধুরা, তবে কি অপু বিশ্বাস সত্যি সত্যি গ্রিন কার্ড পেলেন? তার এই গ্রিন কার্ড পাওয়ার পেছনে কি সুপারস্টার শাকিব খানের হাত রয়েছে? এই যে বিভিন্ন ধরনের নানাজনের নানা মত, এই প্রশ্নেরই উত্তর দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, আমি আসলে সাংবাদিক ভাইদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমাকে নিয়ে কখনোই বাজে কোনো মন্তব্য, বাজে কোনো কমেন্ট তারা করেননি। অনেকেই গুগল থেকে কিংবা ইউটিউব থেকে টাকা আর্ন করার জন্য আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকেন, আমি সেগুলো এনজয় করি। কারণ আমাকে নিয়ে যদি কেউ দুটো পয়সা আয় করে বাংলাদেশের, গুগল যদি তাদেরকে দুটো টাকা দেয়, তারা যদি স্বাবলম্বী হন, তাতে আমার তো এমন কিছু ক্ষতি হচ্ছে না। আর বরাবরই আমার সাংবাদিক ভাগ্য, ইউটিউবার ভাইদের ভাগ্য বরাবরই ভালো, তারা আমাকে নিয়ে কখনোই বাজে কোনো মন্তব্য কিংবা কমেন্ট আজ পর্যন্ত করেননি। এজন্য আমাকে অনেকেই অনেক সময় ঈর্ষা করেন, আমি মনে মনে হাসি। আমার ব্যাপারটি হচ্ছে, সাংবাদিক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তারা যেন আমাকে নিয়ে যে মেসেজটি দেবেন, যে কন্টেন্টটা ক্রিয়েট করবেন, অবশ্যই তাতে যেন 2% হলেও সত্যতা থাকে। কারণ আপনারা 100% মিথ্যে কোনো ঘটনা যদি সাজিয়ে লিখেন, সেটা আসলে সবার কাছে যেমন গ্রহণযোগ্যতা পাবে না, আপনাদের চ্যানেলটিও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তাই আমি মনে করি, আমার ক্ষেত্রে যে কথাগুলোই বলুন না কেন, অবশ্যই আমার কাছ থেকে একটু হলেও জেনে কিংবা আমার পাশে আসে যারা রয়েছেন তাদের কাছ থেকে একটুখানি জেনে সত্য ঘটনাটা লিখবেন। তাহলে আপনাদের যেমন কন্টেন্ট ক্রিয়েট করতে কোনো সমস্যা হবে না, কিংবা আমারও নিজের ব্যক্তিগতভাবে অনেক বেশি খারাপ লাগবে না যে একদম 100% মিথ্যে কথাটা ওরা লিখে দিল, যদিও আজ পর্যন্ত আপনারা আসলে তেমনটি খুব একটা করেননি। আর আমি 2% এজন্যই বলছি যে আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করছেন, আমি সেটা খুব ভালোভাবেই জানি। আর যারা আমাকে ভালোবেসে কন্টেন্ট ক্রিয়েট করছেন, তাদের উপরে অবশ্যই আমার আস্থা রয়েছে যে তারা সব কিছু জেনে বুঝে আমার সঙ্গে কথা বলেই সেটা পাবলিশ করেন। তো সেই দিক থেকে আমি আপনাদের কাছে সাধুবাদ জানাই, এ কারণেই যে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে অন্তত আপনারা একদম ডুবিয়ে দেন না। আপনারা অন্যান্য নায়িকাদেরকে যেমন একদম, যাকে পছন্দ করেন না তার যেমন একদম কাপড় চোপড় সব খুলে ফেলেন, আর ও যাদেরকে পছন্দ করেন তাদেরকে নিয়ে যেমন একটু বানিয়ে বলেন, তো সেই দিক থেকে আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন। চিত্রনায়িকে অপু বিশ্বাস বললেন, আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে আমি কি গ্রিন কার্ড পেয়েছি কিনা। যে কোনো মানুষই, যে কোনো তারকাই গ্রিন কার্ড পেতে পারেন আমেরিকার, এটা কিন্তু এমন কঠিন কোনো ব্যাপার নয়। শুধু আমেরিকা কেন, বিশ্বের যে কোনো দেশেরই ট্রাই করলে, চেষ্টা করলে অনেকেই পেয়ে যাবেন। তো সেটাকেই অনেক বড় করে দেখার বিষয় নেই। তবে আমার সন্তান আব্রাম খান জয় সে ডিজনি ওয়ার্ল্ড খুব পছন্দ করে, আমার মনের মধ্যে খুব ইচ্ছে ছিল যে ওকে নিয়ে একবার ডিজনি ওয়ার্ল্ডে ঘুরে আসবো। যার কারণ জয়কে নিয়ে আমি যতই ফান গেম খেলার জন্য যত জায়গায় গিয়েছি, ও এত বেশি এনজয় করে, আমার খুবই ভালো লাগে। আর এ কারণে আমার মনের একটা ইচ্ছে ছিল যে ওকে নিয়ে ডিজনি ওয়ার্ল্ডে একদিন যাব, ওকে নিয়ে মজা করব, আনন্দ করব। সেই জায়গাটা থেকেই যখন সুযোগটা আসলো আমি আর হাতছাড়া করিনি। বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস সারা জীবন আপনাদের জন্যই কাজ করব, আর শুধুমাত্র অভিনয় কেন, এবং এবার তো আপনাদের জন্য আমি প্রযোজনায়ও আসছি। নিশ্চয়ই প্রথম প্রযোজনা হিসেবে আপনারা বুঝতেই পারছেন, সেটাও অনেক, আমার তো আশা অনেক যেটা অনেক বেশি হিট করে গেছে। নিশ্চয়ই সেটা প্রকাশ পেলে আপনাদের ভালোবাসায় সেটা আরও বেশি বাংময় হয়ে উঠবে, প্রাণময় হয়ে উঠবে, আমি সেই অপেক্ষাতেই আছি। তো আমার প্রথম ছবিটাও যদি হিট হয়ে যায়, তাহলে প্রযোজনায় তো আমাকে একের পর এক দেখতেই পাবেন। সুতরাং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি না, যাব, আসবো, জয়কে নিয়ে জয়ের আনন্দ, জয়ের সঙ্গে ভালোবাসা শেয়ার করব, এতটুকুই। বন্ধুরা, অপুর কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু দারুণ লাগে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও।